বন্ধুরা আমি আবু সুফিয়ান নীলাভ স্বাগতম জানাচ্ছি নীলাভ ফটোগ্রাফিতে লাইটরুমকে বলা হয় ডিজিটাল ডার্করুম ছবি এডিট করার জন্য বর্তমানে যে জনপ্রিয় সফটওয়্যারগুলো আছে তার মধ্যে অ্যাডোবি লাইটরুম অন্যতম মূলত ছবি এডিট করার জন্য অ্যাডোবি ফটোশপের ব্যবহার সর্বজনীন হলেও বর্তমানে এই কাজকে আরো সহজ এবং দ্রুত করার জন্য অ্যাডোবি লাইটরুম প্রচুরভাবে ব্যবহৃত হচ্ছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই অ্যাডোবি লাইটরুমের ওয়ার্ক স্পেস ফটো ইম্পোর্ট এবং অর্গানাইজিং সম্পর্কে तो देरी ना करे चलो शुरू करा जाक लाइटरूमे प्रथम आमरा जखन इंटरफेसटा ओपेन करब तखन आमरा एटाके एमन देखब लाइटरूमे छवि साधारणत तीनटी पद्धतिते इम्पोर्ट करा जाय आमी तीनटी देखाच्छि आपनार जेटा भालो लागबे आपनार जेटा सहज मने होबे आपनि सेई पद्धति यूज करबेन प्रथमे आमी देखाई फाइल थेके फाइल फटो इम्पोर्ट एंड भिडियो एई जे इम्पोर्ट फटो एंड भिडियो देन क्लिक देन फोल्डार ओपेन होबे सो एखाने आमी इम्पोर्ट देखाच्छि आमार डेस्कटपे फाइल आछे डेस्कटॉप यूजर नीलाभ डेस्कटॉप नुसरत फारिया नामे एक फाइल रेडी कर रेखेछि आमी ए फाइलटा ओपेन करलाम सो इम्पोर्ट होच्छे एछाड़ा आपनी डायरेक्टली एखान थेके फटो इम्पोर्ट करते पारबेन सेम एकई भावे इम्पोर्ट क्लिक करले आपनार इम्पोर्ट टैबटा ओपेन होबे आमी आर करलाम ना आरेकटी ओये आछे आपनी जदि डायरेक्टली फोल्डारटा যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে এখানে ট্যাপ করে ছেড়ে দেন আরেকটা বিষয় ফটো ইম্পোর্ট করার সময় দেখবেন এখানে চারটা অপশন আছে কপি অ্যাজ ডিএনজি কপি মুভ অ্যাড আমরা কোনটা করব সাধারণত আমরা যখন মেমরি কার্ড থেকে ফটো ইম্পোর্ট করব তখন অবশ্যই কপি দিব অ্যাড দিলে অ্যাড হবে না মেমরি কার্ড থেকে সাধারণত অ্যাড হয় না এটা এক্সটারনাল হার্ড ডিস্ক থেকে অ্যাড হয় কিন্তু অ্যাড করলে অসুবিধা হচ্ছে কি আপনার ওই মেমরি কার্ডেই ছবি বা ওই এক্সটারনাল হার্ড ডিস্কে ছবিটা থাকবে কিন্তু আমরা যেহেতু আমাদের পিসিতে ইম্পোর্ট করব সেহেতু আমরা এখানে কপি দিব কপি করলে আপনার এখানে একটা অপশন চলে আসবে এই দেখেন ডানে একটি অপশন আছে আপনি কি ওয়েতে কপি করবেন এখানে প্রথমে আপনি দেখেন ইনটু সাবফোল্ডার কোন সাবফোল্ডার আপনি চাচ্ছেন আপনি অর্গানাইজিংটা কি ফোল্ডারের মাধ্যমে করবেন অথবা ডেট ওয়াইজ করবেন আপনি কোথায় সেভ করবেন ডেট ফরম্যাটটা কেমন রাখবেন দেন আপনি এটা কোন ড্রাইভে সেভ করবেন এটা কি আপনি আপনার কোন জায়গাতে আমি যেমন যে নীলা ফোল্ডারে বা যেখানে আমি সেভ করতে যাচ্ছি এখান থেকে আপনি সেখানে সেভ করতে পারবেন এছাড়া আরেকটা অপশন আছে মুভ আপনি যখন মুভ করবেন তখন আসলে ফাইলটা জাস্ট আমাদের উইন্ডোজের মতো আমরা যেভাবে করি ফাইল কাট হয়ে চলে আসবে মানে মুভ হবে মানে আমার মূল ফোল্ডার থেকে ছবিটা মুভ হয়ে আমার যেখানে আমি মুভ করতে যাচ্ছি সেখানে যাবে তো আমরা মুভ করব না আমরা কপি করব অথবা যদি এক্সটারনাল হার্ড ডিস্কে রেখে আমরা অনেক সময় কাজ করি যেটা আমাদের অনেক ছবি থাকে সেটা আমরা তখন অ্যাড দিব সো লাইটরুম ইম্পোর্ট দেওয়ার পরে আমরা লাইটরুমকে এভাবে দেখতে পারবো লাইটরুমের ভিউ অপশন এখানে গ্রিড ভিউ আপনি দেখতে পারবেন লুপ ভিউ তো দেখতে পারবেন অথবা আপনি দুইটা ছবির মধ্যে কম্পেয়ার করতে পারবেন যে আপনি কোনটা কিভাবে রাখতে যাচ্ছেন এছাড়া আপনি মাল্টিপল ছবি সিলেক্ট করে একসাথে ছবিগুলোকে দেখতে পারবেন যখন গ্রিড ভিউতে থাকবে আপনি যখন প্লাস বাটন চাপবেন এটা বড় হবে এবং মাইনাস বাটন চাপবেন আপনার গ্রিড ভিউটা ছোট হবে আপনি যদি লুপ ভিউতে ডিরেক্টলি যেতে চান তাহলে ছবিতে ডাবল ক্লিক করলেও আপনি লুপ ভিউতে চলে যেতে পারবেন অথবা আপনি আপনার কিবোর্ড থেকে স্পেস ক্লিক করলেও লুপ ভিউতে যেতে পারবেন এবার দেখেন ডান পাশে আমাদের কিছু অপশন আছে কুইক ডেভেলপমেন্ট এখান থেকে আপনি চাইলেই বেসিক কিছু ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন টোনাল কারেকশন ইমপ্রুভিং এক্সপোজার আপ ডাউন করা কন্ট্রাস্ট আপ ডাউন করা হাইলাইট শ্যাডো আপ ডাউন করা এরকম কিছু বেসিক কাজ করতে পারবেন আর ছবিতে আরো এডিট করার জন্য আমাদের যেতে হবে ডেভেলপ মোডে ডেভেলপ মোডে দেখেন ডেভেলপ মোডে আমরা যখন যাচ্ছি তখন এইখানে অনেক অপশন ওপেন হয়েছে এখন আমরা চাইলে এই ছবিটাকে অনেক সুন্দরভাবে এডিট করতে পারবো দেখেন এখানে আপনি চাইলে আপনার মডিউলগুলোকে ক্লোজ করে রাখতে পারবেন যেটা আপনার প্রয়োজন নেই সেটাকে আপনি ক্লোজ করে রাখতে পারবেন চাইলে আপনি ক্লোজ করতে পারছেন চাইলে আপনি ওপেন করতে পারছেন সাধারণত আমরা যখন একটি প্রজেক্টে কাজ করি তখন আমাদের অনেক ছবি তুলতে হয় কিন্তু আমরা সব ছবি তো ডেলিভারি দেই না আমরা কি করে ছবি সিলেক্ট করি এবং ছবি কিভাবে অনেক ছবি থেকে আমরা ছবিকে শর্ট আউট করি এইটা এখন আমি দেখাবো। প্রথমেই লাইব্রেরি মোডে ফেরত যাই। দেখেন আমরা ভিউ অপশন থেকে শো ফিল্টার বার অন করলাম, এই যে অফ করা আছে আমি এখন অন করে নিলাম। অন করলে আপনি এখানে দেখবেন টেক্সট, অ্যাট্রিবিউট, মেটাডাটা, নাম। আমি অ্যাট্রিবিউট ক্লিক করার পরে এখানে দেখেন কিছু অপশন ক্লিক হলো। তো প্রথমে আমি দেখি কি করে আমরা পিক করব একটি ছবিকে। আমরা যখন লুপ ভিউতে যাব আমি দেখছি সে আমার এই ছবিটা ভালো লেগেছে, আমি পিক করব। জাস্ট পিক ক্লিক করলেই এটা পিক হয়ে যাবে। দেখেন একটা ফ্ল্যাগ সিলেক্ট হলো, এটা আপনি ম্যানুয়ালিও করতে পারবেন, ফ্ল্যাগ দিতে পারবেন। আবার যখন মনে করবেন যে না আমার এটা দরকার নাই, নন পিক দিলেই হবে, তখন আপনার ছবিটা আনপিক হয়ে যাবে। বা আপনি যে নন পিক না দেন, ফ্ল্যাগ দেন, ফ্ল্যাগ অন, ফ্ল্যাগ অফ দিলে আপনি দেখেন ছবির এখানে একটি ফ্ল্যাগ চলে এসেছে। তো এটার মাধ্যমে আপনি ছবিকে বেসিক্যালি সিলেক্ট করতে পারবেন। সো আমি কি করে করছি দেখেন, ছবিগুলো দেখছি, এটা এটা দুইটাকে আমি পিক করি, ওকে। এই কয়টা ছবি দেখি। দেখেন আমি আবার গ্রিড ভিউতে চলে যাই। আমি কিছু ছবিকে পিক করেছি, দেখেন যেগুলো পিক করেছি সেইগুলো এখানে পিক অপশনে আছে। এখন আমি এই ছবিগুলোকে যদি এখান থেকে অ্যাট্রিবিউট অপশন থেকে পিক ওপেন করে দেই, শুধুমাত্র যেই ছবিগুলো আমি পিক করেছি সেই ছবিগুলো আমাকে দেখাচ্ছে, আদার্স যে ছবিগুলো আছে সেগুলো আমাকে দেখাচ্ছে না। এবার আমি এখন দেখেন দুটো ছবি সিলেক্ট করলাম, যেহেতু দুইটা ছবি সিমিলার লেভেলের ছবি, আমি দুইটা ছবিকে পাশাপাশি দেখার জন্য আমি দুইটা ছবি সিলেক্ট করলাম এবং কম্পেয়ার দিলাম। এবং আমি যখন ট্যাবটা ক্লোজ করে দেই তাতে আমি আরো বড়ভাবে দেখতে পারবো ফুল স্ক্রিনে। দেখুন আমি ট্যাবটা ক্লোজ, সব ট্যাবগুলো ক্লোজ করে দেওয়ার পরে আমার বড় করে ছবিটা ওপেন হলো। এখন আমি যদি ছবিটা মূলত এই দুইটা ছবি থেকে আমি কনফিউজড কোনটা নিব, তো আমি জুম করে দেখি আমার, দেখেন এইখানে আমার কাছে মনে হচ্ছে এই ছবিটা মাচ বেটার এটা থেকে। এখানে মডেলের যে লুক এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, তো আমি এই ছবিটা সিলেক্ট করব। এবং দেখেন আমি এই ছবিতে যখন পিকটা তুলে দিব তখন ওটা চলে যাবে। এবং দেখেন এখান থেকেও ছবিটা চলে গেছে। আমি এখন আমার ট্যাব ওপেন করে আমি আবার গ্রিড ভিউতে চলে যাই। দেখেন এখন আমি মাত্র একটা ছবিকে পেয়েছি। তো এইভাবে আমরা ছবিকে শর্ট করতে পারি। অথবা এখন আপনি, এখন দেখেন আপনি আনপিক না করে এই দুটো ছবিকে স্টারিং করেও আলাদা করতে পারেন। যেমন আমার কাছে যেহেতু এই ছবিটা ভালো লেগেছে, আমি এই ছবিকে স্টারিং করতে পারবো। রেটিং, এই রেটিংটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। আপনি 1, 2, 3, 4 or 5 আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সাধারণত আমি শুরুতেই 3 স্টার দিয়ে শুরু করি। সো আমি এখানে ধরেন 3 স্টার দিলাম, ওকে। দেন আপনার কাছে মনে হতে পারে এই দুইটা ছবির মধ্যে, ওকে আমি এই ছবিটা রাখবো, আমি এটাও 3 স্টার দিলাম, এবং এখানে আমি এই ছবিটা রাখবো, এটা 3 স্টার দিলাম, ওকে। সো আমার এখানে টোটাল ছবি হলো 7টা, বাট আমি এখানে স্টারিং করলাম 3টা। এবং আমার কাছে এই, এখন দেখেন স্টারিং যেহেতু 3 দিয়েছি, আমার কাছে এটা অনেক ভালো লেগেছে, আমি এটাকে 5 স্টার দিলাম। এবং এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা আমি 5 স্টার দিলাম। এবার দেখেন এটাকে আমি কি করে আলাদা করব। আমি আবার সব ট্যাবগুলো ফিরিয়ে আনি, ভিউ, আমি দেখেন আমি রেটিংয়ে গিয়ে যখন = 5 দিব, তখন আমি যে ছবিগুলোকে বেশি পছন্দ করেছি সেই ছবিগুলো চলে এসেছে। আবার আমি যদি 3 দেই তাহলে যেই ছবিকে আমি একটু কম পছন্দ করেছি সেটা চলে আসছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী 1 থেকে 5 পর্যন্ত আপনারা ছবি সিলেক্ট করে রেটিং করে আলাদা করতে পারবে। আরেকটি পদ্ধতি হচ্ছে কালারিং পদ্ধতি। আমি আবার ফেরত চলে আসি, ওকে আমি রেটিংটা তুলে দিলাম, টিকটা থাকুক ফ্ল্যাগটা থাকুক। এখন দেখেন এখানে আরেকটি কালার অপশন আছে, এই কালারের মাধ্যমেও আপনি আপনার ছবিকে আলাদা করতে পারবেন। রেটিং পদ্ধতিতে আমরা যেমন 1 থেকে 5 পর্যন্ত ছবিকে রেটিং করতে পেরেছিলাম, ঠিক কালার এখানে আপনি 6 থেকে 9 পর্যন্ত আপনি রেটিং করতে পারবেন বা কালার করতে পারবেন। যেমন এখানে 6 হচ্ছে রেড, পর্যায়ক্রমে 6 রেড, 7 ইয়েলো, 8 গ্রিন, ঠিক এইভাবে বাকিগুলো। তো আমি এখন ধরেন এটাকে 6 দিলাম, দেখেন এটা অলরেডি রেড হয়ে গেছে। দেন আমি এই ছবিটা আমার কাছে মনে হয়েছে যে ক্লায়েন্টকে দিতেও পারি বা নাও দিতে পারি, সো আমি যদি এটা 8 দেই দেখেন এটা গ্রিন হয়ে গেছে। ঠিক এইভাবে আপনি রেড, গ্রিন এবং আদার্স কালার দিয়ে আপনি আমার ছবিকে আলাদা করতে পারেন। আমরা পিক, স্টারিং ও কালারের মাধ্যমে ছবিগুলোকে শর্ট করার পরে এখন ছবিগুলোকে দেখি কি করে আমরা অর্গানাইজ করব। আমাদের এখানে কালেকশনস যেই ট্যাবটা আছে এইখানে দেখেন আপনি চাইলে কালেকশনের মধ্যে আপনার ছবিগুলোকে সেট করতে পারেন। দেখেন আমি এখানে আমার একটা ফোল্ডার করে রেখেছি, তো দেখেন আমি অলরেডি মাই চয়েস মানে আমি যেগুলোকে 5 স্টার রেটিং দিয়েছি দেখেন অলরেডি সেটা আমার মাই চয়েসের মধ্যে চলে এসেছে। আমি যেগুলোকে প্রাইমারি সিলেক্ট দিয়েছি মানে পিক করেছি সেগুলো কিন্তু আমার প্রাইমারি সিলেকশন এই ফোল্ডারের মধ্যে চলে এসেছে। আর যেটা 3 স্টার ছিল যে আমার মোটামুটি সিলেক্টেড ছবি যে আমি ক্লায়েন্টকে দিতে পারি বা নাও দিতে পারি, সেই ছবিগুলো আমি এখানে রেখেছি। সো এখন আসেন দেখি আমরা এই কালেকশন কি করে তৈরি করব। দেখেন কালেকশন এখানে যে প্লাস বাটনটা আছে এটা আমরা ক্লিক করলাম, দেন আসলো ক্রিয়েট স্মার্ট কালেকশন। ক্রিয়েট স্মার্ট কালেকশন ক্লিক করার পরে আপনার একটা নেম আসবে এবং আপনি কালেকশনটা কোন সেটের মধ্যে রাখতে চান। আমি নীলা ফটোগ্রাফির মধ্যে রাখলাম, স্মার্ট কালেকশন নামটা দিলাম টিউটোরিয়াল। এবার আপনি এটাকে কেমন চান, আপনি যদি পিক চান শুধুমাত্র ফ্ল্যাগটা অন করে দিতে পারেন, ফ্ল্যাগ আনফ্ল্যাগ রিজেক্টেড, আমি এটা ফ্ল্যাগ দিয়ে দিলাম। আমি এখানে চাইলে স্টারিং এর মাধ্যমেও আমি এখানে কত স্টার চাচ্ছি, ইকুয়াল মানে শুধুমাত্র যেটা 5 স্টার আছে সেটাই ওপেন করবো কিনা বা যেটা 3 স্টার আছে সেটাই ওপেন করবো কিনা, এভাবে আমি দিতে পারি। তো আমি এইভাবে দিয়ে যখন ক্রিয়েট করব তখন এটা এখানে চলে যাবে। দেখেন আমার যেহেতু আমি পিক দিয়েছি আমার 7টা ছবি পিক ছিল, দেখেন 7টা ছবি প্রাইমারি সিলেক্টেড এবং টিউটোরিয়াল এই দুইটার মধ্যে আছে, একই জিনিস দুইটার মধ্যে আছে। তো চাইলেই আপনি এটার মধ্যে নিতে পারবেন। আমি এটা ডিলিট করে দেই। এখন দেখেন আমরা অনেক সময় যখন একটা আমি ওয়েডিং ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফির একটা অ্যালবাম সিলেক্ট করি, অনেক সময় হয় কি আমরা ব্রাইড গ্রুমের ছবিগুলোকে শুধু আলাদা করতে চাই বা ব্রাইডের ছবিকে আলাদা করতে চাই বা গ্রুপ ছবিগুলোকে আলাদা করতে চাই, অথবা এমন হতে পারে আমরা মোমেন্ট ছবিগুলোকে শুধু আলাদা করতে চাই বা এন্ট্রি ছবিকে আলাদা করতে চাই। আমাদের ওয়েডিং ফটোগ্রাফিতে অনেক ক্যাটাগরি আছে, আপনি ক্যাটাগরি অনুযায়ী ছবিগুলোকে আলাদা করতে চান, এটা আপনি সহজেই করতে পারবেন ঠিক এখান থেকে। তো এটার জন্য আমাকে আবার প্লাস আইকনে ক্লিক করে ক্রিয়েট কালেকশনে দিলাম, দিয়ে আমি এখানে লিখলাম মডেল। সো মডেল নামে একটি কালেকশন ওপেন হলো। এখন আমি এটা সিলেক্ট করেই কালেকশন করেছিলাম তাই এটা চলে আসছে। আর যদি আমি নতুন কোন একটা ছবিকে আনতে চাই, ঠিক আমি এখান থেকে যদি এটাকে আমি এই 5 স্টার ছবিটাকে পিক করতে চাই, ওই ফোল্ডারটা রাখতে চাই, এখান থেকে যদি আমি মুভ করে এখানে দিয়ে দেই দেখেন এখানে 2টা ছবি চলে এসেছে। তো এই ছবিটা কিন্তু আমার অরিজিনাল ফোল্ডারে কপি কাট বা পেস্ট কিছুই হয়নি, এটা মেইনলি আমার অরিজিনাল ফোল্ডারে রয়ে গিয়েছে এবং এখানটায় শুধুমাত্র অ্যাড হয়েছে। আমি যদি এখান থেকে রিমুভ করে দেই এটা কিন্তু অরিজিনাল ফোল্ডার থেকে রিমুভ হবে না, অরিজিনাল ফোল্ডার থেকে এটা থেকেই যাবে। তো আপনি চাইলে এইভাবেই ব্রাইড, গ্রুম, গ্রুপ ছবি, মোমেন্টস, আদার্স আপনি সব কালেকশনগুলো নেম করে অ্যাড করতে পারেন। এইভাবেই আপনি আপনার ছবিগুলোকে অর্গানাইজ খুব সুন্দরভাবে করতে পারেন এবং আপনি চাইলে ইম্পোর্ট করার সময় টাইম এন্ড ডেট দিয়ে বা ফোল্ডার নেম দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারেন। অনেকদিন ধরেই ইউটিউবে টিউটোরিয়াল বানাবো করে কাজ শুরু করা হচ্ছিল না। বর্তমান করোনা মহামারীর কারণে গত 3 সপ্তাহ লকডাউনে ঘরে বসে আছি। প্রথম দিকে কিছুটা সময় অফিসের পেন্ডিং কাজগুলো করে পাস করলেও তারপরে সময়গুলো কেমন যেন কাটছিলই না। তো তখন ভাবলাম এখনই হয়তো ভালো সময় ইউটিউবের জন্য টিউটোরিয়াল বানানোর, কিন্তু পরবর্তীতে আবার ভাবলাম যে লাইট, পর্যাপ্ত ইকুইপমেন্ট, লোকবল কোনো কিছুই তো বাসায় নেই, একা একা কি করব। তারপরে চিন্তা করলাম যে ইউটিউবে বড় বড় যে চ্যানেলগুলো আছে, অন্যান্য যে মেন্টরগুলো আছে, তাদের প্রথম দিকের ভিডিওগুলো তো এত কোয়ালিটিফুল ছিল না। তাই অবশেষে চিন্তা করলাম কন্টেন্ট কোয়ালিটি যেমনই হোক না কেন কাজ শুরু করে দিই, সেই ভেবেই কাজ শুরু করলাম। এখন আপনারাই ভালো বলতে পারবেন টিউটোরিয়াল কেমন হলো। আসলে ক্যামেরার পিছনে যতই সাহসী থাকি না কেন ক্যামেরার সামনে কিন্তু খুবই নার্ভাস। ভুল ত্রুটি কোনো কিছু চোখে পড়লে নতুন হিসাবে মাফ করে দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আরেকটি কথা, পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলেই আপনাদের জন্য আরো ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। সকলকে ধন্যবাদ, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। তত সময় পর্যন্ত সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ।